কেমন হয়েছে আপনারা? নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের পাশে, আপনাদের সাথে। তো আজকের ব্লগটা হলো একটা ছোট্ট ব্লগ, তো আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করি এই ভিডিওটা। তো বন্ধুরা, আজকের ব্লগটা হলো একটা ছোট্ট গিফট র্যাপিং করার। তো এটা এখন তো বন্ধুরা আপনারা জানেনই সকলে কি এখন বিবাহ বা রিসেপশনের এখন সময় চলছে। তো বিবাহ রিসেপশনে আমরা সকলেই গিফট দিই, তো গিফটটা আমরা দোকানে বা মার্কেটে গিয়ে আপনার প্যাকিং করিয়ে নিয়ে আসি। তো ওই গিফটটা আমরা বাড়িতে কেমনভাবে র্যাপিং করব সেটা আপনাদের কাছে আমি তুলে ধরব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর ভিডিওটা আমার দেখতে থাকুন। র্যাপিং করবার জন্য প্রথমত যেগুলো দরকার, তো গিফট র্যাপিং করবার জন্য যেগুলো প্রথমত দরকার সেগুলো হলো একটা গিফট যেটা আপনি দেবেন, একটা গিফট র্যাপার পেপার, আর একটা কোনো সিল্কি কার্ড নেবেন বন্ধুরা, বিবাহ বা যে কোনো কার্ড বা প্লাস্টিকের কোনো পিস নেবেন। তাতে কি হবে, আপনার যে সেলোটেপ, এই যে সেলোটেপ, সেলোটেপ কেটে কেটে ওর মধ্যে চিটিয়ে রাখবেন। তাতে কি হবে, আপনার এই গিফটটা বাইন্ডিংয়ে জলদি বাইন্ডিং হয়ে যাবে। আর একটা কাঁচি নেবেন বন্ধুরা, আর কিছু এই ডিজাইন পেপার নেবেন যেগুলো সামনের মধ্যে চিটালে একটু মানে ভালো হয়। তো একটা ডিজাইন পেপার নেবেন, আর একটা স্টিকার নেবেন যেটা নেম প্লেট বা আর কি নাম যেটাতে লেখেন। তো বাস, এবারে আমরা শুরু করবো বন্ধুরা। প্রথমে ভালো করে দু সাইড, মানে এই যে সাইড থেকে আপনার খোলা যায় সেই সাইডগুলো ভালো করে বন্ধ করে দেবেন এই সেলোটেপ দিয়ে। ব্যাপারটা আমি সাইজ করে কেটে নেব, এর মধ্যে বসিয়ে বন্ধুরা ভালো করে সাইজ করে নেবেন। তো বন্ধুরা একটু বড় যদি হয়ে যায় তো কোনো ব্যাপার নেই, আপনারা জিনিসটা এমনিভাবে ফোল্ড করে দেবেন। একটু শক্ত করে চেপে দেবেন বন্ধুরা যখন আপনারা সেলোটেপ মারবেন। পাশগুলো আছে বন্ধুরা, এই পাশগুলো আপনারা ভালোভাবে ফোল্ড করে নেবেন, নাহলে গিফটটা দেখতে খারাপ লাগবে। এক পাশে এমনিভাবে ফোল্ড করলেন, আরেক পাশে এমনিভাবে ফোল্ড করে দেবেন, আর এইটা ঢোকাবেন এমনিভাবে, আর এইটা বড় করে বার করে নেবেন। তারপরে এটা এমনিভাবে ঢোকাবেন, এই সাইডটা এমনিভাবে ঢোকাবেন, তারপরে এটা একটু ফোল্ড করে দেবেন, তারপরে এটা একটু জোরে চাপ দিয়ে ভেঙে যাবার মতো জিনিসপত্র যদি না থাকে তো এইদিকেও সেম প্রসেস করবেন বন্ধুরা। গিফট প্যাকিং হয়ে গেছে, এবারে এর মধ্যে নেম প্লেটটা আর ওই ডিজাইন এটা এখানে চিটিয়ে দেব। ফাঁকা ফাঁকা লাগে তো আপনারা সেলোটেপ
করে দিতে পারেন। হয়ে গেল বন্ধুরা, ডিজাইন দিয়ে দেব। এই ডিজাইন গুলো এখন অনেক চলেছে বন্ধুরা। এগুলো একটু বন্ধুরা ছুরি দিয়ে ছুলে নিলাম, তার ডিজাইনটা আরো ডিজাইন হয়ে গেল। বন্ধুরা কেমন হয়েছে আপনারা দেখে বলুন। গিফটটা কেমন র‍্যাপিং করলাম আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা বাড়িতে কেমন করে করবেন সেটা আমি পদ্ধতি দেখিয়ে দিলাম। গিফট র‍্যাপিংটা কেমন হয়েছে আপনারা ভালো জানাবেন।